মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহিসসালাম এর কথোপকথন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বার্তাবাহক ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের কথোপকথন বা হাদিসে জিব্রাইল আলাইহিসসালাম ইসলাম শুধুমাত্র একটি ধর্মই নয়, একটি পরিপূর্ণ শাশ্বত জীবনবিধান। মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক বিষয় সহ মানুষের সার্বিক জীবনের সব সমস্যার সমাধান রয়েছে মহান রাব্বুল আলামিনের ঐশী পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে। এ শাশ্বত জীবনবিধান মানব সমাজে বাস্তবে অনুসরণ ও অনুকরণের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বিশ্ববাসীর রহমত স্বরূপ এ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার প্রতিটি কথা, কাজ, অনুমোদন, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ দুনিয়া আখিরাতের কল্যাণের বার্তাবাহী। তাকে সমগ্র মানব জাতির শিক্ষক রূপে এ ধরাধামে প্রেরণ করা হয়েছে। তার সে কালজয়ী আদর্শ ও অমীয় বাণী দ্যুতি ছড়িয়ে পথ প্রদর্শন করেছে যুগ যুগান্তরে। তারপরও সে আলোকিত হয়েছে বর্বর জাহিলি সমাজ, ঘনঘোর অন্ধকারে নিমজ্জিত জাতি পরিণত হয়েছে গোটা বিশ্বের অনুকরণীয় আদর্শে। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে মসজিদে নববীতে তাশরিফ রাখলেন। এমন সময় এক অপরিচিত ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আগমন করে তাকে প্রশ্ন করলেন, ইমান কি? তিনি বললেন, ইমান হলো তুমি আল্লাহ তার ফেরেশতা, আখিরাতে তার সাক্ষাৎ এবং তার রাসুলের ওপর এবং পুনরুত্থানের ওপর ইমান আনবে। তারপর তিনি প্রশ্ন করলেন, ইসলাম কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো তুমি এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং রমজানের রোজা রাখবে। তারপর আগন্তুক জিজ্ঞেস করলেন, ইহসান কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এ খেয়ালে আল্লাহর ইবাদত করবে যেন তুমি মহান আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তবে মনে রাখবে স্বয়ং আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তারপর আগন্তুক প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নকৃত প্রশ্নকারী অপেক্ষা এ বিষয়ে বেশি জ্ঞান নয়, তবে আমি তোমাকে কিয়ামতের আলামত সম্পর্কে খবর দিচ্ছি। তা হলো, বান্দি যখন তার মালিককে জন্ম দেবে, যখন নিকৃষ্ট উটের মালিকগণ বড় বড় অট্টালিকা বানিয়ে গৌরব করবে। পাঁচটি বন্ধু এমন রয়েছে যার সম্পর্কে আল্লাহ ছাড়া অন্য কেউ জ্ঞাত নয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করেন, মহান আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের এলেম, বৃষ্টি কখন অবতীর্ণ হবে, মায়েদের রেহমে কি রয়েছে, তুমি আগামীকাল কি করবে, কোন স্থানে তোমার মৃত্যু হবে, নিশ্চয়ই মহান আল্লাহ সবকিছু জানেন ও শোনেন। তারপর আগন্তুক পেছনের দিকে চলে গেলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে ডেকে আনো, কিন্তু সাহাবীগণ তাকে পেলেন না। অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হযরত জিব্রাইল আলাইহিস সালাম, তিনি এসেছিলেন মানুষদেরকে তাদের দীন সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরাহ বিন বারদিজ বাহ কর্তৃক রচিত সহি আল বুখারি অধ্যায় ২ পর্ব ইমান হাদিস নং ৪৮। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।